বাবা বাবা আপনি কাঁদছেন কেন কি কষ্ট হচ্ছে কোথায় যে গেল মানুষটা মন্দিরের সামনের দিকে তো দেখতে পেলাম না ভগবান মন্দিরের পেছন দিকে বসে মানুষটা কি করছে আগো আগো শুনছ আগা আগা তুমি এখানে বসে কি করছো তুমি মন্দিরের ভেতরে পুজো দিতে যাওনি ওদিকে যে পেয়াদাতে দেখলুম আগা শুনছ তুমি কি করছো এখানে বসে আমি এখানে কি করে এলাম সেই কথাই তো আমি জিজ্ঞেস করছি তুমি এই মন্দিরের পেছন দিকে বসে কি করছো কি তো থালাও তো যেমন তেমন পড়ে আছে তুমি পুজো দিতে মন্দিরের ভেতরে ঢোকনি জানি না আমার তো কিছু মনে পড়ছে না মন্দিরের দিকেই তো যাচ্ছিলাম কিন্তু তারপর আর কিছু মনে নেই মনে নেই মানে তোমার জ্বরটার আসেনি তো কই না তো জ্বরটারও তো আসেনি আগা বলছি তোমার কি মাথা ঘুরে গেছিল না তো তবে এইটুকু মনে আছে শরীরটা কেমন কেঁপে উঠল কি একটা যেন হলো শরীরের মধ্যে তারপর শরীরটা ভারী হয়ে গেল তারপর আর কিছু মনে নেই এসব কি বলছো গো তুমি পুজো দিতে এলে তো ভালো শরীর নিয়ে একে নিয়ে কি হলো কি তোমার হ্যাঁ গো কিছু ভরটর করেনি তো তোমায় চলো চলো ঘরে চলো ঘরে চলো ওঠো ওঠো শিগগির কিন্তু পুজোই তো দেওয়া হলো না 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 এখন আর মন্দিরের ভেতরে যেতে হবে নে আমি মন্দিরের দিক থেকে পেয়াদাদের এক্ষুনি যেতে দেখলু মন্দিরের ভেতরে যদি আরো পেয়াদা থাকে তুই ধরা পড়ে যা না না ও সব আর করতে হবে না তুই মন্দিরের ভেতরে যেতে হবে না তুমি চলো তো চলো চলো নারায়ণের আদেশ মানব নে সেসব পরে দেখা যাবে ক্ষণে সাধু বাবা আমাদের অন্য কোন উপায় ঠিক বলে দেবে এখন নাম চলো তো চলো আগে ঘরে চলো চলো এসো 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 ওঠো ওঠো তা তোমরা কি সব নেশা করে পাহারা দিতে গেছিলে ভুল ভল বকছো আমরা তো সেই কখন থেকে এখানে বসে আছি ডেঙ্গুর বাড়ি থেকে মন্দিরে যেতে হলে সবাইকে এই পথ দিয়েই যেতে হয় তা কই সাধু বাবাকে তো কেউ যেতে আসতে দেখিনি আমরা ঈশ্বরের নাম নিয়ে বলছি বিশ্বাস করুন আমরা কেউ নেশাবান করিনি অন্ধকারে দেখলে হয়তো ভুল দেখতাম কিন্তু অত প্রদীপের আলোয় আমরা কি করে ভুল দেখব আমরা সবাই তাই দেখেছি এতজনের দৃষ্টি একসাথে কি করে ভুল হতে পারে না না ওই সাধু বাবা সাধারণ কোনো মানুষ নয় ওনার অনেক ক্ষমতা আছে আর এটাও তো সত্যি যে ঈশ্বরের স্থানে মানামারি হানাহানি করা তো ঠিক নয় আমরা বড় ভুল করেছি নারায়ণ আর রুষ্ট হন আমাদের উপরে না না এ ভুল আমরা আর করব না 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 শুনলে পেয়াদাদের কথা কেমন জাদু করে ওদের দৃষ্টি বিভ্রম ঘটিয়েছে সবাই মধুটাকে বাঁচাবার জন্য আমারও তাই মনে হয় পেয়াদারা তো মধুকে মন্দিরে ঢুকতেই দেখেছে তার মানে ওকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে ওই সাধু কোনো ভেলকি করেছে মধু ওই মন্দিরে পা দিয়ে মন্দিরকে অপবিত্র করেছে এর শাস্তি আমরা মধুকে দেব ওই নিচু তলা লোকেদের আর বাড়তে দেওয়া যাবে না মানুষ মানুষকে ঘৃণা করে কেউ কাউকে সহ্য করতে পারে না রে এত ভেদাভেদ এত হানাহানি এমন চললে তো নিজেরাই সব ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো রসাতলে চলে যাবে রে
পাড়ায় ব্রাহ্মণেরা কেন এসেছিল বলতো? আমাদের করছে না তো? আগুন কোথায় লাগলো? চলো তো দেখি। বাবা তো বলেছে ঠাকুর সবাই, তবে কেন আমরা পুজো দিতে পারবো না? ওই বামুন গুলোর অনেক অত্যাচার সহ্য করেছি, তবে আর না, এবার ওদের পাল্টা জবাব দেবই। বাবা বলে দিয়েছে, ওরাও যেমন মানুষ আমরাও তেমন মানুষ, ওরা তাহলে কোন সাহসে আমাদেরকে নিচু নজরে দেখবে, আমাদের উপর অত্যাচার করবে? হক কথা। আর মধুর বাড়ি যেমন আগুন জ্বালিয়েছে, তার আমাদের বাড়িও জ্বালাতে পারে? উঁচু তলার মানুষ বলে আমাদের মানুষ বলে জ্ঞান করবে না বলো? হ্যাঁ, এতদিন ওদের চোখ রাঙানি সহ্য করে আমরা খুব ভুল করেছি। বাবা ঠিক বলেছেন, আমরা ছোট কিসে? ওদের কাছে যখন মাটি চাইতে গেছিলাম তখন তো নিজেদের গরিব বলেছিল, তাহলে কিসের বড় লোক ওরা? এতদিন অনেক চোখ রাঙানি সহ্য করেছি ওদের, তবে আর না, এবার ওদের উচিত শিক্ষা দেবই। শুধু শিক্ষা নয়, এতদিনের সব অত্যাচারের প্রতিশোধ নেব আমরা। আগুন আমাদের পাড়ায় লাগিয়েছে, সেই আগুনে এবার ওরা জ্বলবে, ওদের ফসলে আগুন লাগিয়ে দেবো। চলো চলো সব, চলো চলো চলো। খবরটা ভাগ্যে আমাদের কানে এসেছিল। এত সাহস ওদের যে সব একজোট হয়ে আমাদের উপর চড়াও হতে আসে! আজ ওদের মজা দেখাবো, আজ দেখাবো। বড্ড বার বেড়েছে ওদের, আজ ওদের সব কটাকে এমন শিক্ষা দেবো যে আমাদের জমিতে পা দেওয়া তো দূরের কথা, আমাদের সামনে মুখ তুলে কথা বলার সাহসটুকু আর পাবে না। সব কটাকে মেরে মাথা ফাটিয়ে দেবো, দেখি কোন সাধু ওদের বাঁচায় আমাদের মাথার ওপর দিয়ে যাবার চেষ্টা। এটা নিচু তলার লোকের দল কিভাবে কি নিজেদের সব কটা ঠ্যাং ভেঙে দেব। চলুন চলুন। দেখি বাবা উঠে বললেন যে এত রাতে কোথায় যাবেন? যেতে হবে রে, যেতে হবে, নাহলে অনর্থ হয়ে যাবে।
না গেলে বিপদ আমি আটকাতে পারবো না, যেতেই হবে। বাবা কোন বিপদের কথা বললেন? এই বিপদ কি আমাদের এই গায়ে? আজ মরলে মেরেই মরবো ভাই সব, চলো। শ্রী বাবার মধ্যেও আছে, আমরা কাউকে ভয় করি না, আর আমরা দলেও ভারী, দেখি কে কার পায়ে পড়ে। দাঁড়াও, ওরা কিন্তু কেউ খালি হাতে আসেনি তো? কি আমরাও কেউ খালি হাতে আসছি নাকি? ওরা সংখ্যায় অনেক, মুখের কথায় কাজ হবে না, ভয় দেখে তাড়াতে হবে। আমি কথা বলে দেখি। এই ওরা আমাদের এলাকায় ঝামেলা পাকাতে এসেছে, কি চাস তোরা বল? বদলা বদলা বদলা। সেই কারণে বুঝি তোরা লাঠি নিয়ে আক্রমণ করতে এসেছিস? তোরা জানিস এই লাঠির চেয়ে বল্লভের জোর অনেক বেশি, ভালো চাস তো ফিরে যা। ফিরে যেতে তো আসেনি, এতদিন বারবার আমাদের উপর আঘাত করেছেন আপনারা, এতদিন সব সয়েছি, কিন্তু আজ আজ আপনারা সীমা ছাড়িয়ে গেছেন। মধু কাকার বাড়িতে আগুন কেন লাগিয়েছেন? কে বলেছে তোদের আমরা আগুন লাগিয়েছি? আমি নিজে দেখেছি বামুন ঠাকুরদের পালাতে, যেখানে বামুন ঠাকুররা আমাদের নিচু তলার মানুষদের ছায়া পর্যন্ত মারান না, সেখানে আমাদের পাড়ায় গেলেন কি করতে? আজ ওদের ছাড়বো না। তুই তো শুনেছি লুকিয়ে মন্দিরে গেছিলি। হ্যাঁ গিয়েছিলাম, ঈশ্বর কি তোমাদের একান নাকি? আমার যা ক্ষতি এই বামুন ঠাকুরেরা করেছেন, সেসবের ক্ষতিপূরণ আজ দিতে হবে, নইলে অনর্থ হয়ে যাবে। কেন রে, ক্ষতিপূরণ দিতে যাব কেন? নারায়ণের মন্দিরে ঢুকে তুই পাপ করেছিস, তাই পাপের শাস্তি স্বরূপ তোর ঘর বাড়ি চালিয়ে দিয়েছি, প্রাণে বেঁচে গেছিস এই অনেক। সবার পাপ পূর্ণ বিচার করার ঠেকা কে দিয়েছে আপনাদের? ঠাকুর আছে সবার মাথার উপর, তিনি সে বিচার করবেন। আমাদের শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আপনাদের, আপনাদের এক্ষুনি মধু কাকার বাড়ি তৈরি করার সমস্ত খরচ দিতে হবে, না হলে এবার আগুন আপনাদের ঘরে লাগবে। কয়ে দিলুম। এত বড় স্পর্ধা, আমাদের কাছে ক্ষতিপূরণ দাবি করছিস, আবার হুমকি দিচ্ছিস। তোদের কিন্তু বড় বার বেড়েছে, ভালো কথা বললুম সেটা কানে গেল না, খুব ভুল করছিস তোরা। এতদিন আপনাদের অন্যায় অত্যাচার সহ্য করে আমরা অনেক ভুল করেছি, আর নয় আমার বাড়ি তৈরি করে দিই, নাহলে আগুনের বদলা আগুনই জ্বলবে। মুখের কথায় কাজ হবে না, ব্যাটাদের ভাঙলে তবেই আস্পর্ধা কমবে। আমাদের হকের পাওনা দেবেন কিনা বলুন, না হলে আমাদের মারা, তবে এবার আগুনই জ্বলবে। দাও
অন্তরা। আপনি কেন এসেছেন বাবা? চলে যান, চলে যান বাবা। তোরা কি সব পাগল হলি নাকি? নিজেদের মধ্যে মারামারি করে কি মরবি? গোটা গ্রাম তো শ্মশান হয়ে যাবে রে। বলি বন্ধ কর, বন্ধ কর এই মারামারি হানাহানি, বন্ধ কর। পশুরাও যে ভুল করে না সেই ভুল তো তোরা করছিস রে। মানুষ হয়ে মানুষকে মারছিস, বলি সেই আঘাত তো শিবের গায়ে পড়ছে রে। কে শিব? কি বলছেন আপনি? তোদের সবার মধ্যে তো শিব আছে, আর শুধু কি তাই, তোদের গায়ে শিব বসত করে না? সেই ভোলানাথ কিন্তু সব দেখছে, হানাহানি মারামারি করে তার বিরাগ ভাজন হচ্ছিস তো তোরা। তার মুখ চেয়ে বন্ধ করে এসব। তোরা একে অপরকে কিসের জন্য ছোট ভাবিস, কিসের জন্য? ওরে সবাই গা কাটলে কিন্তু সে একই লাল রঙের রক্ত বেরোয় রে, সবাই সমান। কিসের সমান? তোমার এসব কথাতেই এই নিচু তলার লোকগুলো আমাদের মাথায় চড়তে চাইছে, তুমি ওদের খেপিয়েছ। এই সাধুর জন্য এই গায়ে অনাচার শুরু হয়েছে, যত নষ্টের গোড়া হচ্ছে এই ভণ্ডটা। ওর কথা কেউ শোনো না, ওই নিচু তলার লোকগুলোকে উচিত শিক্ষা দিয়ে তবেই আর যাব। কে কাকে উচিত শিক্ষা দেয় আজকে আমরাও দেখব। বাবা আপনি চলে যান বাবা, ওই বড় লোকদের অত্যাচার আর আমরা সহ্য করব না, ওদের জবাব দিতে দিন। ওরে তারপর তোরা ভোলানাথকে কি জবাব দিবি? তিনি কি বলেছেন, তোদের মারামারি করতে বলেছেন তিনি? ঈশ্বরকে দয়া করে একটু সম্মান কর, উনি মারামারি ভেদাভেদ কিচ্ছু চান না, ওনার চোখে তো সবাই সমান রে তোরা। আপনার কথা আমরা মানব, কিন্তু এরা নাকি মানবেন? মানবে না বাবা, অনেক অত্যাচার হয়েছে, আজ আর বাবা বাধা দেবেন না, আজ আপনি সরে যান, আজ ওদের উচিত শিক্ষা দেবই। এই যে ভণ্ড সাধু, সরে যাও এখান থেকে, এই নিচু তলার লোকগুলোর খোঁতা মুখ মোতা করে দেবো আজ। সরে যাও, নইলে তোমাকেও মরতে হবে। সরবো না, সরবো না আমি এখান থেকে। বল কি করবি, কি করবি? আমাকে না মেরে তোরা কেউ কারোর গায়ে হাত দিতে পারবি না।